প্রিয় ভিউয়ার্স, আইটি সলিউশন বিডি টিচার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে কি কাজ করলে ইন্টারনেট খরচ কম হতে পারে, কারণ অনেকেই ডেস্কটপ ল্যাপটপে মোডেম বা হটস্পট ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু সেখানে তাদের ইন্টারনেট তুলতে ইন্টারনেট থাকে না। তো এরকম একটা সমস্যার সমাধান নিয়ে আজকে আমি একটু ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই জানতে পারবো যে কিভাবে কি কাজ করলে আমাদের ল্যাপটপে খুব কম খরচে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তো আসুন আমরা দেরি না করে আমরা মূল ভিডিও দেখতে যাই এবং সেখানে শুরু থেকেই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট দিন। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা এখন যে কাজটি করব, আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে মোবাইল হটস্পট অথবা মডেমের দ্বারা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন দেখা যায় অনেক ইন্টারনেট খরচ হয়। তো এই খরচ কমানোর জন্য আজকে আমরা ভিডিওটি দেখব এবং কিভাবে খরচ কমানো যায় এই কাজটি করব। তো আসুন আমরা ভিডিওটি শুরু করি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা কি করব, আমাদের যে দিস কম্পিউটার বা দিস পিসি বা মাই কম্পিউটার মাই পিসি যেটা যেই নামে থাক এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। করার পরে এখানে আমাদের ম্যানেজ অপশানে ক্লিক করব। করার পরে নতুন যে একটা উইন্ডো এসছে এখানে আমরা দেখেন সবার নিচে সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশানস, এখানে আমরা ডবল ক্লিক করব। করার পর তার নিচে সার্ভিসেস যে অপশানটি রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব। করার পরে আমাদের একটা নতুন উইন্ডো এসছে, এখানে আমরা একবারে নিচে নেমে যাব। নিচে দেখেন যে উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট এখানে কি করা আছে ম্যানুয়াল, অর্থাৎ এটা আমরা যখনই কম্পিউটার ওপেন করে ইন্টারনেট সংযোগ দেই সাথে সাথে আমাদের উইন্ডোজটা আপডেট হতে থাকে। প্রত্যেক দিন এইভাবে আপডেট হয় তাই আমাদের ইন্টারনেট খরচ বেড়ে যায়। এখানে আমাদের কী করতে হবে, ইন্টারনেট খরচ কমাতে হলে উইন্ডোজ আপডেট অপশানটা আমাদের ডিজেবল করে দিতে হবে। এই কাজটি করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখানে দুটা ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে আমরা কি করব, ম্যানুয়াল আছে এটা এই জায়গায় দেখেন সেটআপ টাইপ, এটা আমরা ম্যানুয়ালটা ডিজেবল করে দেব। ডিজেবল করলাম, এখন সরাসরি ওকে দিলে হবে না, এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইটা আমরা ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়ে গেল, তারপর আমরা ওকেতে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আমাদের এটা উইন্ডোজ আপডেট অপশানটি ডিজেবল হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের কাজ এইটুকুই। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন। যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।